শুভ সন্ধ্যা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। এই ভালো থাকাটা না কিছুটা আমাদের নিজেদের হাতে, আমাদের ভালো থাকতে হয়। আমি যদি ভালো না থাকি, আমার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবো কিভাবে? আগে আমাকে ভালো থাকতে হবে। আর এই ভালো থাকার জন্য না আমার খুব একটা বেশি আয়োজনের দরকার হয় না। সকাল থেকে উঠে রাত অবধি আমার যে জীবন পরিক্রমা, আমি আশেপাশের অনেক মানুষকে দেখি যাদের তুলনায় আমি অনেক ভালো আছি। আর এই ভালো থাকাটুকুকে নিয়ে আমি আজ অবধি জীবনে কখনো কোনো প্রতিদ্বন্দ্বিতায় নামিনি, ছোটবেলা থেকেই নয়। আমার মনে হয় আমার যা প্রাপ্য, আমার যা যোগ্যতা, ঈশ্বর তার থেকে আমাকে অনেক বেশি দিয়েছেন। আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ। এই এমএ পাস, বিএ পাস, পিএইচডি এইগুলোকে আমি যোগ্যতা মনে করি না। আমার মনে হয় যোগ্যতা একটা মানুষের মানবিকতায় নিহিত থাকে। আমি কতটুকু মানবিক সেটুকুই আমার যোগ্যতা। আমি যখন চাকরি করতে যাই, আমি যখন অফিসে যাই, অফিসের গাড়ির জন্য ওয়েট করি, তখন আমি দেখি উল্টো দিক থেকে বেশ কিছু মহিলা যারা ওই ক্যানিং, ডায়মন্ড হারবার ওসব দিক থেকে এসছেন, তারা হয়তো বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে কাজ করেন। তো সেই মুহূর্তে আমার মনে হয় ঠিক ওদের জায়গাটায় আমি আর আমার জায়গাটায় ওরা কিন্তু থাকতে পারতেন। সঙ্গে সঙ্গে এটাও ভাবি ওদের তুলনায় আমি অনেক স্বস্তিতে আছি, অনেক শান্তিতে আছি। এরকম সারা দিন, সারা দিন আমি যখন এই ছোট্ট ছোট্ট সুখগুলো পাই, ধরো অফিসে ঢুকেছি, আমাদের একটা নির্ধারিত নিয়ম অনুযায়ী কফি দিয়ে যাওয়া হয় টেবিলে, তারপরে হঠাৎ অফিসের ছেলেটি আমাকে নিয়মের বাইরে গিয়ে ভালোবেসে হ্যান্ডমেড কফি এনে দিল, সেই মুহূর্তে আমি খুব সুখী হয়ে যাই। এই ছোট্ট ছোট্ট পাওয়াগুলো কিন্তু জীবনে অনেকখানি সুখ এনে দেয়, যদি আমরা ছুঁতে পারি সেই সুখটুকুকে। সেইটুকু ছুঁয়ে ফেলতে পারলেই দেখবে দিনের শেষে মনে হবে সুখী তো। আর যেটুকু পেলাম না, যেটুকু পাই না, সেটুকু পাওয়ার যোগ্যতা আমার ছিল না, সেটুকু আমার পাওয়ার কথা ছিল না, তাই আমি পাইনি। যেটুকু পাওয়ার তার থেকে বেশি পাই জীবনে। আমি একটা ঘটনার কথা বলি। আমার মা খুব চাইতেন আমি সিরিয়াসলি একটু গল্প লিখি। লিখতাম না জানো, খুব ফাঁকিবাজ গোছের ছিলাম, এখনো তাই। তো লিখতাম না। তা একটা দিন কি হলো, ওই মায়ের ইচ্ছেতেই বলতে পারো আমি একটা গল্প লিখলাম। গল্পটা লিখে আনন্দবাজারে, মানে ওটা আমার মায়ের ইচ্ছে ছিল, আনন্দবাজারে পাঠিয়ে দাও, কারণ আমাদের ছোটবেলা থেকে আমরা বাড়িতে আনন্দবাজারই দেখেছি আর কি, নেওয়া হতো পত্রিকাটা। পাঠিয়ে দিলাম, মা আমার মাথায় হাত দিয়ে আদর করলেন, বলে একটু সিরিয়াস হন আরে তোর লেখালেখিগুলো নিয়ে। সেই গল্পটি আনন্দবাজার রবিবার শরীয়তে বেরোল, কিন্তু তখন আমার মা নেই। আবার আমার মায়ের খুব প্রিয় অভিনেতা ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই সৌমিত্র চট্টোপাধ্যায় আমার 48টি কবিতা আবৃত্তি করলেন। যখন করলেন তখন আমার মা নেই। এই পাওয়া না পাওয়াটা না আমাকে ক্ষত বিক্ষত করে দিয়েছিল সেই মুহূর্তে। একদিকে জীবনের পরম পাওয়া, আর একদিকে সেই পাওয়াটুকু যার ছোঁয়ায় হিরণময় হয়ে উঠত আমার জীবনে, তার না থাকা। এমনকি যখন সৌমিত্র চট্টোপাধ্যায় আবৃত্তি করছেন একটি সিডির জন্য, সে সময় আমি খুব অসুস্থ, ইচ্ছে থাকলেও আমি যেতে পারলাম না।
ওটা আমার ভাগ্যে ছিল না, ওই যাওয়াটা আমার ছিল না। কেটে গেছে তারপরে প্রায় ছ মাস, একটি অনুষ্ঠানে নন্দনে আমাকে আমন্ত্রণ জানানো হলো কবি হিসেবে। আমি কিন্তু বেশিরভাগ অনুষ্ঠানেই যেতে পারি না। সেই অনুষ্ঠানটিতে যাব ঠিক করলেও আগের দিন থেকে আমার খুব শরীর খারাপ, ঠিক হলো যাব না। রাত্রবেলা উদ্যোক্তারা ফোন করলেন যে আমাদের মাননীয় অতিথি, বিশেষ অতিথি রূপে আসছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দিদি ভাই, আপনি যদি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে কোনো কবিতা পড়েন তাহলে আমাদের দুটো কাজ একসঙ্গে হয়ে যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়, বুঝতেই পারছ, আলোড়ন জাগানোর জন্য নামটাই যথেষ্ট। ঠিক করলাম যাব। সেই যাওয়াটুকুকে সার্থক করার জন্য আমার স্বামী, আমার ছেলে সেদিন তাদের সমস্ত কাজ সরিয়ে রেখে আমাকে, মানে আক্ষরিক অর্থেই যাকে বলে ধরে ধরে নিয়ে যাওয়া, সেইভাবে নিয়ে গেলেন নন্দনে। গিয়ে দেখলাম পরিপূর্ণ হল ঘর। আমাকে কবিতা পড়তে দেওয়া হলো, মানে এটা কিন্তু একটুও বাড়াবাড়ি করছি না, আমি দাঁড়াতে পারছিলাম না সেই দিন। সতীনাথদা, মানে সতীনাথ মুখোপাধ্যায় বললেন, ই বাবা, তুই তো একদম দিদি হয়ে গেছিস রে, এরকম লাগছে কেন? আমি বললাম শরীরটা ভালো নেই গো। বলে আচ্ছা ঠিক আছে, তুই আগে পড়ে নে, তারপরে একটু রেস্ট নিয়ে তুই চলে যাবি। কবিতা পড়তে উঠলাম মঞ্চে, সৌমিত্র চট্টোপাধ্যায়। কবিতাটি পড়ার পর কি হলো সেই গল্প আমি আর একদিন করব। আজকে তো অনেকক্ষণ গল্প করে ফেললাম, এবার কবিতাটা শোনাই। শোনো একটু, আপনাকেই বলছি সৌমিত্রবাবু। হ্যাঁ, আমি আপনাকেই বলছি সৌমিত্রবাবু, আপনি আমার মায়ের খুব প্রিয়, অসম্ভব প্রিয় অভিনেতা ছিলেন। মা আর মণিমার উত্তম সৌমিত্র দ্বৈরথ দেখতে দেখতে আমার বেড়ে ওঠা। দুই জায়ের অনায়াস সখিত্বের সেতুবন্ধে একটু শীতল হাওয়ার ঝাপটা বাড়ির বাকি সবাই বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন, আর আমি বুঝে বা না বুঝে সব সময় মণিমার দলে। কারণ মণিমাই আমার সব রকম দুষ্টুমির প্রশ্রয় আর মায়ের বকুনির হাত থেকে বাঁচার আশ্রয় ছিল। সৌমিত্রবাবু, আমার মায়ের অসম্ভব প্রিয় অভিনেতা ছিলেন আপনি। আমাদের ভাই বোনেদের ঠাম্মির জিম্মায় রেখে ম্যাটিনি শোয়ের উত্তম সৌমিত্র, তখন মা মণিমা, শুধু মার মণিমা কেন, মধ্যবিত্ত সংসারের হাজার হাজার গৃহবধূদের একমাত্র নেশা, একমাত্র আকাশ জানলার পর্দা সরিয়ে এক চিলতে পরকিয়া। মণিমা সাপমোচন তো মা অপর সংসার, মণিমা গৃহদাহ তো মা তিন ভুবনের পারে, মণিমা জয় জয়ন্তী তো মা অশনী সংকেত, মণিমা নায়ক সব্যসাচী চিড়িয়াখানা বিকেলে ভোরের ফুল মা, ঝিন্দের বন্দি চারুলতা ক্ষুধিত পাষাণ কিনু গয়লার গলি, দুজন একসাথে স্ত্রী দেবদাস, এমনই আরো কত। সত্যি কথা বলতে কি বাদ যেত না একটা ছবিও, আপনি বা উত্তম কুমার। কাকুর বদলির চাকরি, ঠিক মনে নেই, আমার তখন ১৩ কি ১৪। মণিমা কাকুর সাথে পাড়ি জমায় রাজধানী শহর দিল্লিতে। মা একদম একা হয়ে গেলেন, টিভি এলো বাড়িতে। যতদূর মনে পড়ছে শনিবার দিনটি ছিল বাংলা মুভির জন্য নির্ধারিত। পাড়ার কাকিমা জেঠিমাদের নিয়ে মায়ের সে এক নিজস্ব জগৎ। তখনও সেখানে আমার অধিকার ছিল না সেভাবে। আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে আবিষ্কার করেছিলাম ওই টিভিতে, তিন ভুবনের পারে। সেই সময় একটা সদ্য সিনেমা দেখতে শুরু করা মেয়ের বিস্ফারিত চোখের সামনে অনভ্যস্ত কোমর দুলিয়ে জীবনে কি পাবো না ভুলেছি সে ভাবনা। সে যুগের একটি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ের প্রেমে পড়ার জন্য আর কি চাই।
হয়তো তোমার জন্য হয়েছে প্রেমের বন্য, মায়ের ঠোঁট থেকে নিমে এসে সঞ্চারিত মেয়ের ঠোঁটে। এক এক করে সত্যজিৎ রায়ের হাত ধরে আপনার দ্যুতিময় অভিনয়ে আমাকেও। তবুও বলছি সৌমিত্রবাবু, আপনি আমার মায়ের অত্যন্ত প্রিয় অভিনেতা ছিলেন। আর পাঁচটা মেয়ের মতোই আমার মা নিজের জীবনের অনেক না সফল স্বপ্ন দিয়ে আমায় গড়ে তুলেছিলেন। আমার মা খুব চাইতেন আমি যেন আমার লেখালেখি নিয়ে একটু সিরিয়াস হই। ছিলাম না কখনোই। মা চাইতেন আমি গল্প লিখি, পাঠিয়ে দিই কোনো রবিবার শরীয়তে। লিখিনি। মা তখন বিছানা ছেড়ে আর নামতে পারেন না। আমি একটা গল্প লিখে পাঠালাম আনন্দবাজার রবিবার শরীয়তে, সম্ভবত জুলাইয়ের 18। বাচ্চাদের মতো উদ্বেলিত আমার মা চিবুক ধরে আদরে ভিজিয়ে দিলেন আমাকে। কি নিশ্চিন্ত প্রশান্তিতে আমার নামটা ছাপার অক্ষরে পড়েও নিলেন মনে মনে। কোনো এক অমায়িক অব্যর্থ বিকেলে মায়ের জীবনের সেই পরম আশ্চর্য পুরুষ সৌমিত্রবাবু আপনি অবিরাম একে একে কণ্ঠে তুলে নিলেন একটি নয় দুটি নয় 48টি কবিতা আমার লেখা। এপ্রিলের 2, 2019 আনন্দবাজার রবিবার শরীয়তে আমার লেখা সেই প্রথম অদ্ভুত নীল রঙের গল্প, আর আজ একই মঞ্চে দাঁড়িয়ে মুখোমুখি আমি আর আপনি। শুধু মাঝখানে আমার মা নেই, আমার মা নেই কোথাও, এই মাঝখানে জায়গাটুকুতে আমার মা নেই, যার বুকের মধ্যে হয়তো এই দুটো স্বপ্নই ডুবুরির মতো সাঁতার কেটেছিল অনায়াসে। এটাকে যদি কবিতা ভাবো কবিতা, এটাকে যদি জীবন ভাবো জীবন। অসম্ভব খুশি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় কবিতাটি শুনে, আমাকে ডেকে নিয়ে বলেছিলেন কবিতাটা আমাকে ছুঁয়ে গেল। তার দুটো কারণ, কবিতাটি তুমি খুব ভালো লিখেছ, আর দ্বিতীয় কারণ তুমি কবি হিসেবে খুব সৎ। তুমি কোথাও বলনি আমি তোমার প্রিয় অভিনেতা, তুমি বলেছ আমি তোমার মায়ের অসম্ভব প্রিয় অভিনেতা। প্রণাম জানাই তোমার মাকে, ভালো থেকো। এই কয়েকটি সেন্টেন্স আমার জীবনে আমার মায়ের আশীর্বাদের মতো দ্যুতিময় হয়ে আছে। মাঝে মাঝে কেঁপে উঠি, নিজেকে ছুঁয়ে দেখি, সত্যি কি এতটা যোগ্যতা আমার আছে নাকি আমার মায়ের আশীর্বাদ, আমার ঈশ্বরের প্রসাদ। যাই হোক না কেন, তোমাদের সাথে ভাগ করে নিলাম। কেমন লাগলো জানিয়ে, ভালো থেকো। যার যেটুকু আছে সেটুকু নিয়ে খুব ভালো থেকো।